বাবা, তুমি ভালো আছো তো? বাবা, তুমি কেমন আছো? খুব জানতে ইচ্ছে করছে আজকে। জানি না তুমি কোথায় আছো, কিভাবে আছো, কিন্তু একটা কথাই বলবো বাবা, ঈশ্বর তোমাকে যেখানে রেখেছে সেখানে যেন তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো বাবা। বাবা গো, 19 বছর আগে তুমি আমাদের ছেড়ে চলে গেছো, তখন তোমার বয়স ছিল মাত্র 51 বছর। কত আশা ছিল তোমার, কত স্বপ্ন ছিল, তুমি কোনো কিছুই পূরণ করতে পারোনি। খুব তাড়াতাড়ি কিন্তু তুমি চলে গেলে বাবা আমাদের ছেড়ে। আমার না খুব হিংসা হয় জানো তো বাবা, সবাই যখন বাবার কথা বলে আমারও খুব হিংসা হয়, কারণ আমি না বাবা বলে তো কাউকে ডাকতে পারি না। তুমি তো জানো আমার শ্বশুর মশাইও নেই, ওনাকে তো আমি চোখেও দেখিনি, উনি বেঁচে থাকলে হয়তো ওনাকে আমি বাবা বলে ডাকতে পারতাম, কিন্তু সেটাও তো আমার জন্য হলো না। কত কিছু মনে পড়ে জানো বাবা, সেই পুরনো দিনগুলোর কথা, সেই ছোটবেলায় ছুটির দিনে তুমি আমাকে রামায়ণ মহাভারতের গল্প শোনাতে, তোমার মনে পড়ে বাবা? তোমার মনে আছে বাবা, যখন টিভিতে রামায়ণ মহাভারত হলো তার আগে কিন্তু তুমি আমাকে রামায়ণ মহাভারতের গল্প শুনিয়ে দিয়েছ, আমি তোমার কাছ থেকে অনেক জ্ঞান অর্জন করেছি। তারপরে তোমার মনে পড়ে বাবা যে তুমি অফিস থেকে আসলে আমি কি করতাম? তুমি অফিস থেকে যখন আসতে, নিচ থেকে তুমি আমাকে ডাকতে মামুন, তখনই আমি কি করতাম, তাড়াতাড়ি করে আমার বইপত্র গুছিয়ে রেখে দিতাম, কারণ আমার বাবা চলে এসেছে অফিস থেকে, আমার আর পড়াশোনা হবে না, এখন আমি আর পড়াশোনা করব না। এই জন্য আমি কত বকা না খেয়েছি, তুমি কি বলতে যে মামন আগে আগে পড়ে নিবি। আমি কিন্তু তোমার কথা শুনেই স্কুল থেকে এসে একটু রেস্ট নিয়ে তারপরেই কিন্তু পড়তে বসে যেতাম বাবা, কারণ আমার বাবা অফিস থেকে আসার আগেই আমাকে পড়াশোনা শেষ করতে হবে। আমার বাবা যে ছিল আমার খেলার সাথী, আমার সব কিছুর শেয়ার করার একটা মানুষ ছিল হচ্ছে আমার বাবা। লোকে মায়ের সাথে সব কিছু শেয়ার করে, কিন্তু আমার বাবা যেন আমার কাছে একটা বন্ধু ছিল, কোনো কিছু দরকার হলে বাবা তোমার কাছেই আমি চাইতাম, কারণ জানি মাকে বলে মা বকবে। তুমি বলতে না চুপ কর, মাকে এখন বলিস না, আমি তোকে ঠিক দেব। সেই দিনগুলো না ভুলতে পারি না বাবা, আজ না আমার ভীষণ তোমার কথা মনে পড়ছে বাবা, তাই তোমার কথা আমি আমার বন্ধুদের জানাচ্ছি বাবা। ও বাবা, জানো তো তোমাকে না আমার বলা হয়নি বাবা, আমি না ইউটিউবে একটা চ্যানেল করেছি যেখানে আমার অনেক বন্ধু আছে, তারা তো কেউ তোমাকে চেনে না, জানেও না তোমার সম্বন্ধে, তাই ভাবলাম আজ আর অন্য কিছু কথা না বলে আমার বাবার সম্বন্ধে 2-4টি কথা বন্ধুদের সাথে শেয়ার করি। আমার বাবার মতন ভালো মানুষ আমি আর 2টি দেখিনি, সবার বাবা মাই সবার কাছে ভালো, আমার কাছেও আমার বাবা মা খুবই ভালো। সবাই বলে জানো তো বন্ধুরা, আমি নাকি আমার বাবার মতনই পুরো দেখতে, আর সত্যিই তাই, আমি আমার বাবার মতনই দেখতে, আর সব কিছু নাকি আমি আমার বাবার মতন পেয়েছি। আমার বাবা যেরকম দয়ালু মানুষ ছিল, আমি কিন্তু ঠিক আমার বাবার মতনই হয়েছি, আমি সেটা ভাবি, আর আমাকে 5 জন সেটাই বলে, আমার সব কিছু আমার বাবার মতন। যাক, বাবা যে আমাকে একটা আশীর্বাদ করে গেছে যে আমি সকলের মুখে প্রশংসার পাই, এটা কিন্তু আমার বাবার জন্যই পাই, বাবার এটা আমার পরম আশীর্বাদ। তোমার চলে যাওয়াটা না বাবা জানো তো ঠিক মেনে নিতে পারিনি আমি, সেই 2005 সাল থেকে
যেদিন তুমি চলে গেলে সেই দিন থেকে জানো তো বাবা, আমি না ঘুমের ওষুধ খাওয়া শুরু করেছি। আজও আমি ছাড়তে পারিনি সেই ঘুমের ওষুধ। তুমি হয়তো শুনে কষ্ট পাবে বাবা যে আমি কেন ঘুমের ওষুধ খাই। অন্য কারণের জন্য নয় বাবা, তুমি যেদিন ছেড়ে চলে গেলে সহ্য করতে পারতাম না। সেই রাত থেকে নিজেকে যেন আমার মনে হচ্ছিল আমি অনেক অসহায় হয়ে গেছি। সেই রাত থেকে তোমাকে ভোলার জন্য, ভুলে থাকার জন্য প্রতিনিয়ত আমি ঘুমের ওষুধ খেয়ে খেয়ে আজও আমি ঘুমের ওষুধের প্রতি একদম বিভোরভাবে আকৃষ্ট হয়ে পড়েছি, যা জীবনের জন্য আর কোনো দিন ছাড়তে পারবো না। কি করবো বলো বাবা, তোমার যাওয়াটা না ঠিক মেনে নিতে পারিনি। তারপরে তোমার দেহটা ওই ইলেকট্রিকে যখন দিল, ওটা দেখার পরে আমি তো এমন চিৎকার করেছিলাম, তুমি আর কি করে জানবে বাবা, তখন তো তুমি ছেড়ে চলে গেছো। যারা ছিল তারা দেখেছে আমার কি অবস্থা হয়েছিল। ভাবতে পারিনি তুমি এত তাড়াতাড়ি চলে যাবে বাবা। তুমি আর মা ছাড়া তো আমার জীবনে আর কেউ নেই। না আছে আমার কোনো ভাই, কোনো দাদা, কোনো দিদি বা কোনো বোন। যতদিন তোমরা আছো ততদিন আমার কেউ আছে। তোমরা যখন থাকবে না, তুমি তো চলেই গেলে, মাও যখন থাকবে না, তখন আমি অনাথ হয়ে যাব বাবা, একদম অনাথ। তাই মা বাবা যে কি জিনিস সেটা যারা হারায় তারা বুঝতে পারে বাবা। বাবা, তোমার শিক্ষায় কিন্তু আমি আজও চলছি। তুমি টাকা পয়সা যেভাবে আমাকে বলতে, খরচ করতে, সেভাবেই কিন্তু আমি চলি বাবা। তুমি না বলতে, দু টাকা ইনকাম করলে এক টাকা খরচ করবে আর এক টাকা জমাবার চেষ্টা করবে, আমি কিন্তু ঠিক সেভাবেই চলি। আর সেভাবে চলি বলে ভাঙিয়ে পড়ে মোটামুটি ভালোই আছি বাবা। তুমি কষ্ট পেও না বাবা, আমরা সকলে মোটামুটি ভালোই আছি। তুমি কিন্তু সবসময় ভালো থাকবে বাবা, তোমার শরীরের যত্ন নিও বাবা, ভালো।